সেলফি বা নিজস্ব তোলা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ট্রেন্ড। তবে মানুষের গন্ডি পেরিয়ে এবার দুটি ইঁদুর সেলফি তোলার অভ্যাসের কথা জানিয়েছে ফরাসি শিল্পী অগাস্টিন লিগনিয়ার। ফরাসি শিল্পী অগাস্টিন লিগনিয়ার দুটি ইঁদুরকে বোতাম চালিত ক্যামেরার মাধ্যমে সেলফি তোলার প্রশিক্ষণ দেন। লিগনিয়ার বলেন, তার বাড়িতে থাকা ইঁদুর দুটিকে তাদের রাখা খাঁচার সঙ্গে লাগানো বোতাম চালিত ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেখে তার নিজেকে ভীষণ প্রভাবশালী মনে হচ্ছিল। লিগনিয়ার এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, 2021 সালে স্নাতক কোর্সের অংশ হিসেবে তিনি পোষা প্রাণী বিক্রি করে এমন একটি দোকান থেকে দুটি ইঁদুর কিনেছিলেন। এরপর বাড়িতে এনে ইঁদুর দুটিকে রাখার জন্য একটি বড় খাঁচা তৈরি করেন। লিগনিয়ার এই ইঁদুর দুটির নাম দেন অগাস্টিন ও আর্থার, প্রথমটি তার নাম অনুসারে এবং দ্বিতীয়টি তার ভাইয়ের। তিনি বলেন, যখনই ইঁদুর দুটি বোতাম চাপ দেয় তাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এবং সঙ্গে সঙ্গে মুহূর্তে ক্যামেরা বন্দী হয়ে যায়। লিগনিয়ার ইঁদুর দুটির অনেকগুলো সেলফি দেখান, এর মধ্যে বেশ কয়েকটি আবার হেডশট স্টাইলে তোলা। এভাবে কয়েকদিন সেলফি তোলার পর পোষা ইঁদুর দুটিকে দক্ষিণ ফ্রান্সের এলসের মায়ের কাছে রেখে আসেন লিগনিয়ার। মুশফিকা সাদ, মাই টিভি অনলাইন।